গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে গোছগাছি করতে করতে একটু দেরি হয়ে গেল। তো আমার ঘরটার কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চা এসে কাকে দেখছে, বাচ্চাটা হচ্ছে আমার যে মাসি রান্না করে সেই মাসেরই নাতি। দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই দেখো মাসি রান্না করছে, আর একজন নাতি ফোনে কার্টুন দেখছে। কি করছিস বল বল? এই দেখ, আজকে তুই এখানে যদি বলিস তাহলে কালকে তোকে ফোনে দেখা যাবে। তোর নামটা বলে দে, তাহলে কালকে তোকে ফোনে দেখা যাবে। বলবি না? ও বলবেই না। ও ফোনে ওর দিদাকে দেখে খুব মজা করছিল। আর এই দেখো আমার ঘরের মেঝের অবস্থা, একটুও হাঁটারই জায়গা নেই। আসলে ঘরটা খুব ছোট, তো তাই এই একটাই ঘর, এটাই বেডরুম আর এটাই ডাইনিং রুম। তাই খাটের তলা, সানসেট এগুলোই ব্যবহার করি জিনিসপত্র, জামা কাপড় রাখার জন্য। আর এর সাথে আছে একটা ছোট্ট কিচেন আর একটা বাথরুম। তো আমার স্নান কমপ্লিট, আর 15 মিনিট হলো, 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমরা তখন একসাথে বসে লাঞ্চ করে নেবো। তো আমি তো আজকে ভীষণ 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 হ্যাপি, কারণ আমরা কালকে ফাইনালি অনেকে মিলে, মানে ফ্যামিলি অনেকে মিলে আর কি হচ্ছে বেড়াতে যাব। তো সবাই খুব 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 মজা করব। আর মায়ের সাথে অনেক দিন দেখা হয়নি, তো মায়ের সাথে অনেক দিন পর দেখা হবে, তো খুব 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 ভালো লাগছে। আজকে আমি ভীষণ হ্যাপি। তো আমাদের কালকে ট্রেন হাওড়া থেকে, আর আজকে আমরা ট্রেন ধরবো বাঁকুড়া থেকে রাত 12টার সময়। তো খুব 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 এক্সাইটেড। তো কী কী হতে চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু সাথে থাকো আর দেখতে থাকো। তো কথা বলতে বলতে প্রণবেশ্বর চলে এসেছে, তো আমরা একসাথে এবারে বসে লাঞ্চ করে নেব। জানিস আজকে কী হয়েছে? আজকে মাসি, তো দুটো মেয়ে আছে, তো মাসি মানে খুব চেষ্টা করছে ওই দুটো মেয়েকে ফোন করে বলার যে আমাকে হচ্ছে ফোনে দেখা যাচ্ছে, তো তোরা দেখ। কিন্তু মানে কিছুতেই আর ফোনটা লাগলোই না। তো আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু ফোনটা মানে একটা ফোন বললো যে নট রিচেবল, আর একটা ফোনে রিং হয়ে হয়ে কেটে গেল। তো মাসি তো খুব এ করছে, হ্যাঁ এরা দরকারের সময় থাকে না কিছু না। তো আমারও খুব ভালো ভালো লাগলো আর কি, যে মাসি ওদেরকে ওটা দেখাতে চায়। তোর কেমন লাগলো বল এটা শুনে? এখন একটু বেরোলাম, কারণ শুকনো খাবার কিছু কিনতে হবে সেই জন্য। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are through. Love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow. ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, খুব 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 এক্সাইটেড। আমরা এখন বেরোচ্ছি, তো আগে আগে কি হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। আমরা চলে যাচ্ছি, তাই বাচ্চা মেয়েটা আমাদেরকে টাটা করার জন্য গেট পর্যন্ত আসলো। তো বাচ্চা মেয়েটা একদম পাশেই থাকে, পাশের ঘরটাতে। হ্যাঁ দিয়ে দেবো। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমাদের জার্নি স্টার্ট। একটু দাঁড়াও। কেন বল? আমি টাটাটা করে নিই। হ্যাঁ টাটাটা করে নিই। ও টাটাটা করে দেবে, ঠিক আছে।
ভালো বটে বল। এই ব্যাগটা নিয়ে, এই ব্যাগটা নিয়ে, এই ব্যাগটা নিয়ে। ওটা আসছো আমার লাল 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 কালার আমার ফেভারিট। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. পুরা স্টেশনে এসে বসে আছি। তো পৌনে 11টা বাজে, এখনও 1 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে ট্রেনের জন্য। আর যখন গাড়িতে আসছিলাম তখন এত হাই তুলছিলাম, এত ঘুম পাচ্ছে আমার। তো দেখা যাক ফাইনালি আমি ট্রেনে উঠার পরে ব্লগটা কন্টিনিউ করতে পারি কিনা। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। এখন যেহেতু সবাই ঘুমাচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি। আর যতবার ট্রেনে ট্রাভেল করেছি তো একটা না একটা নার্ভ থাকা পাবলিক থাকবে। তো তোমাদেরও সাথে এইরকম কোনো যদি অভিজ্ঞতা থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর ব্লগটা আজকের এই পর্যন্তই। সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকো। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার